দিল্লিতে প্রত্যাশার চেয়েও খারাপ ফল করেছে বিজেপি এমনকি খাতা খুলতে না খুলতে পনেরোটি আসনে এগিয়ে গেলেও পরে আবার সেই পনেরো থেকে নেমে আসে একদম আটে অন্যদিকে আবার বাজিমাত করে দেয় আপ অর্থাৎ কেজরিওয়াল এমনকি সাথের উপায় চলে যায় তার দল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি এমন কারণ যাতে এতটা এগিয়ে গেল কেজরিওয়াল এবং তার সাথে সাথে সারা দেশে মতিঝড় থাকা সত্ত্বেও কেন পিছিয়ে যেতে হলো তাদের এমন কি রয়েছে কেজরিওয়ালের মধ্যে সেটি আমরা দেখে নেব এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সাবস্ক্রাইব হয়ে পাশে নোটিফিকেশন বেলটিকে বাঁচিয়ে যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছো আপনার কাছে এবং আর্ট রিকোস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে একটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য মূল বিষয় যাওয়ার আগে আমরা চোখ রাখবো ফলাফলের দিকে যেখানে আপ পেয়েছে তেষট্টিটি আসন বিজেপি জোট পেয়েছে সাতটি আসন এবং অন্যান্যরা পেয়েছে শূন্য তবে যে বিষয়টি এক্ষেত্রে উল্লেখ না করলেই নয় সেটা হচ্ছে দু হাজার কুড়ি বনাম দু হাজার পনেরো অর্থাৎ হাজার পনেরো বিধানসভা নির্বাচনে দিল্লিতে আপ একাই পেয়েছিল সাতষট্টিটি আসন সেখান থেকে আবার মোটামুটি তাদের চারটি আসন কমে যাচ্ছে অর্থাৎ তারা এসে পৌঁছেছে যায় তেষট্টিতে অন্যদিকে আবার বিজেপি আগের থেকে হয়তো কোথা হলে একটু উন্নতি করেছে কারণ তাদের ফল আবার চারটে বেড়ে হয়েছে সাতটিতে অন্যদিকে আবার নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গের মনোভাব দেখা যাচ্ছে কংগ্রেসের মধ্যে অর্থাৎ দিল্লিতে যে বিজেপিকে রোখা গিয়েছে এটাই বেশ গদগদেয় কংগ্রেস নেতারা লোকসভার কংগ্রেসের দলনেতা চৌধুরী তো বলেই দিলেন তৃতীয়বারের জন্য আর্দবি পার্টি ক্ষমতায় আসবে এতো জনা কথা কংগ্রেসের হার অবশ্য মেনে নিতে পারছি না তবে বিজেপি এবং তাদের সাম্প্রদায়িক নীতির বিরুদ্ধে আপের জয় তাৎপর্যপূর্ণ অন্যদিকে আবার কংগ্রেসের আরেক নেতা অভিষেক মনু সিংভির কথাই বিজেপি হারায় আমি খুব খুশি হয়েছি আপের জেতায় ততটা কষ্ট হচ্ছে না শিক্ষা ক্ষেত্রে ভালো কাজ করেছে আপ অর্থাৎ দিল্লিতে বিজেপিকে হারিয়ে আপের জয় যথারীতি খুশি হয়েছে কংগ্রেস এখন প্রশ্ন হলো কেন এত বড় জয় পেল আপ কাজ করলে জয় আসে দিল্লির জয় নিশ্চিত হওয়ার পর এমনটাই বলেছেন আপনি তারা তবে কি শুধুমাত্র কাজ করে নাকি অন্য কোনো কৌশল কাজ করেছে কেজরিওয়ালের সেটাই হচ্ছে বড় প্রশ্ন সকলের কাছে প্রথমত জল বিদ্যুৎ থেকে শুরু করে স্বাস্থ্য শিক্ষা এবং নিরাপত্তা থেকে শুরু করে মেয়েদের বাস ভাড়া এই সমস্ত ফ্যাক্টর মানুষের মন জয় করে দিয়েছে কেজরিওয়ালের রণকৌশলে দ্বিতীয়ত কেজরিওয়ালকে একই সঙ্গে লড়তে হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহের মতো মহা অযোধ্যার মহাজুটির সঙ্গে লড়তে হয়েছে বিজেপির জাতীয়তাবাদী প্রচার এবং হিন্দু ভোট এক করার কৌশলের বিরুদ্ধে এখানে আবার বিজেপির কৌশলের পিছনে না ছুটে শেষ পর্যন্ত নিজের কৌশলকে খেয়াল রেখেছেন কেজরি সিএএ এনআরসি এবং সাইনবাগের মতো ইস্যু যা নিয়ে সারা দেশ তোলপাড় হয়েছে তাতে ঢুকে না পড়ে সমস্ত ঝুঁকি থেকে বেঁচে গেছেন কেজরিওয়াল নিজেই অর্থাৎ এই সমস্ত বিষয়কে একদমই এড়িয়ে গিয়েছিলেন তিনি এবং যারই ফায়দা লুটেছে আপ তৃতীয়ত নিজের কাজে ফিরিস্তি যেমন প্রচারের সামনে এনেছেন তেমনি এত কাজের পরেও ওরা আমায় আতঙ্কবাদী বলেছেন এভাবেই পাল্টা সেন্টিমেন্ট তৈরি করেছেন কেজরিওয়াল এবং যে সেন্টিমেন্ট তৈরি করে সাধারণ মানুষের মনে অনেকটা জায়গা করে নিয়েছেন তিনি চতুর্থত প্রচারে তিনি আরো একটি কৌশল নেন অবিজেপি ভোটকে যতটা সম্ভব নিজের দিকে টেনে আনার কৌশল শেষ প্রচার পর্বে সবাই সবাই বলেছিলেন ওরা বলছেন আমি আতঙ্কবাদী আপনি যদি তা বিশ্বাস করেন তবে আমাদের ভোট না দিয়ে বিজেপিকে ভোট দিন আর যদি সেটা বিশ্বাস না করেন তবে আপনি যে দলেরই হন না কেন এবার ঝাড়ুতে ভোট দিন এবং অরবিন্দ কেজরিওয়ালের এই কথায় সকলের মন ছুঁয়ে যায় এবং সেই উদ্দেশ্যেই আপের পথ চলাটা অত্যন্ত সহজ হয়ে যায় কেজরিওয়ালের একমাত্র লক্ষ্য ছিল অবিজেপি ভোট যাতে কংগ্রেসে না গিয়ে যত বেশি সম্ভব থাকে আপের দিকেই অর্থাৎ এক কথায় বলতে গেলে নিজের কাজ এবং রণকৌশল দুদিক থেকেই কেজরিওয়াল টেক্কা দিলেন মোদী শাহের জুটিকে